ও এত ভাবা চলি গইলা নাৰদো কন ও কন্দলৰ জুলি খাই কান্দা তৰা পাইলা নাৰ চলিৰায় মামি মামি বুলি বুলি চৰে অ নাৰদ বোলা মামি হেমালয় গন্ধি ঐ মামি ক'ত আছা শুনি আছো কমল বৰত অ তেওঁৰ এক কলাৰ হাই কানিতে গইলা অ চন্দি বোলে শুনা নাৰদ আমাৰ আয়ো অপা মিছা কথা কৈয়া কিয়াৰে আ কি হ'ল যেতিয়া যিটো সময়ত চন্দিকাই জিৰণি লৈ আছে হয় নেকি সেই টাইমটোতে নাৰদ পাইছি নাৰদ যাই উপস্থিত হ'ল কি বুলি সেইদিনা কি বুলি মামী মামী বুলি হয় নেকি চন্দিকাই নাৰদৰ শব্দ শুনি চিন্তা কৰিছে আজি নিশ্চয় কিবা ওলাই আহি চন্দিকাই নাৰদক দেখা পাই বাবা কি হৈছে নাৰদে কৈছে মামী বৰ ডাঙৰ কথা এটা হৈছে কি হৈছে জানা মই দুখ সহ্য কৰিব নোৱাৰি কি হ'ল তাড়াতাড়ি আহিছো তাড়াতাড়ি আহিছো হয় নেকি মামাই কি কৈছে কৰিব নালগা কামটোৱে কৰিলা কোনটো এই বুঢ়া বয়সত যিটো কৰিব নালগে সেই কৰ্ম সেই কৰ্মটো কৰি পেলা কোমৰ বোলে ছোৱালী এজনী কোমৰ মনত বোলে ছোৱালী এটা জন্ম পাইছে আৰু তেওঁৰ যিটো ৰূপ আমাৰ এই অঞ্চলতে নাই বোলে সেই ৰূপত মুগ্ধ হৈ আৰু মই শুনা পাইছো গতিকে চন্দিকা কৈছে অপা এইগিলা কথা নকবি অ হেনাই নহয়তো হে মোমেৰে এনেকুৱা বৈজ্ঞাত নহয় অ মই মোমেৰাৰ কথা জানো নাৰদে কৈছে বোলে মামী অ চন্দে বোলা শুনা নাৰদ আমাৰ অয়ো তৰয়া মিছা কথা কৈয়া কিয় ভাণ্ড হয়া মাৰয়া নাৰদ বোলা মামী যদি মিছা আপোনাৰ মুণ্ড মামী অকুপিত হ'লে কচলি নাৰ সিংহ তুধিয়া দেৱী অহু কবি নাৰায়ণ দেৱৰ ঘোৰা চণ্ডিকাৰ চলন বোলে আহু কবি নাৰায়ণ কবি নাৰায়ণ অ চণ্ডিকাৰ চলন বোলে চাৰে আহা কি হ'ল নাৰদে কৈছে মামী নাৰদে চিন্তা কৰিছে মামীক যদি মই মানাব লগা হৈ হয় মই মামী আগৰ শপত খাব লাগিব কিয়া ধৰ্ম শপত খালিহে মামীয়ে মান্তি হ'ব এনে মামীক মান্তি কৰিব নোৱাৰা হয় নেকি এই বুলি মনত ভাবি মনত ভাবি লৈ লাহাকে নাৰদে চিন্তা কৰিছে মই এটা শপত খাই দিয়াই ভাল কি
লাহাকে কইছি বলে হইতে হব আৰু হাত খাও তপ অ ভাঙাবাসী ভিন্ন হ্যাঁ রাইজত কি চলে মূর্খ এই মামি মুমা মরক অ মামি বাড়ি হোক হয় পিঠি মাটি মুড়া হোক হ্যাঁ বহুত ডাঙর শপত খালা নারদর শপত শুনি সন্দিকাই সন্দিকাই চিন্তা বসি র র কি কি কই এ সাংঘাতিক কথা আমা কই দিলা হ্যাঁ মই আজি যাব লাগিল হয় নেকি এই বুলি ভাবি চন্দিকাৰ যিটো বাহন সিংহ আনি দেখা যাত্রা করি আসা ঋতুমতি নারী আমি নিয়ম কালে আমার চন্দ্রে কাজানি লাইয়া যে পলাই হরে হো হরে হস্ত ধরি লইয়া গইলা নারদর কথা শুনি নারদর কথা শুনি ভগবতী কি করে বড় সুন্দরকে সিংহর পিঠি লাফ মারি উঠি লইছি উঠি লই একেবারে পুং করে গেছি হেরা রাস্তায় রাস্তায় যাওয়া নাই কোন ফালে দি গেছি একেবারে খটখটিয়া খতরা নাহরবাড়ি টেঙ্গা হরপুর গহরা বলি মারি একা চারিয়ালি বেজেরা সেই বাতে দি যায় 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 একেবারে দেখাই যে ব্রিজর একা তলে দি যায় হ্যাঁ আগফালে যায় ঠিয়া হয়ে আছি হয় নি ব্রিজর তলে দি গেছি ব্রিজর তলে দি আইছি অ আগফালে দি আইছি আর ব্রিজর উপর দি আই কুকুরা গোহাই ও রক্ষী আছে হয় নি আতরপে দেখাই এ বড় সুন্দরকে বুড়া বল্লধত উঠি লই বিক্ষভত উঠি বড় সুন্দরকে আই আছে গোটা ঝানা ঝুনু ঘুগুরা তো বাজি আইছি হ্যাঁ বাজি আইছি বুড়ি গহনি মনত ভাবে এতো বুড়া আমার আর আমার তুইয়া হয় সে বেলে গারো এই যে শেষত কোনো নুফুরে হয় নেকি আজি নেরি মারু মই আজি কোক যাবি এই বলে চিন্তা করে থাকা অবস্থা চন্দিকার সময় নেদিলা নষ্ট যাওয়া গতিকে মই ইতেই আমাৰ হয় নেকি এই বুলি মন্দিৰত নেকি হেমলানি মন্দিৰত নে হয় নেকি লৈ যায় গোসানী ভিতৰত হুমে পাৰ খাতক মাতি আল্লাহ হয় আমি হাতত বুৰি গৈ
দৌড়ি করে দিলাম হয় নাকি রাইজে বেয়া পাবো হয় নাকি চিন্তা করছি কাম করো কেন যেতিয়া শিবই মনত ভাবে মনত চিন্তা করছি কিবা এটা উপায় করব লাগে নিদ্রা বুড়া গোহাই লগালগে সকলো নিদ্রা আহি নিদ্রা সকল শিবর ওসর কিহর কারণে আপনার আপনি শিবই লগালগে নিদ্রা হলে এই ত্রিভুবন সেই কারণে এটা কাম করা তুমি আলোকে আর হয় নাকি শিবর আদেশ ক্রমে যে নিদ্রা সকলে আহি চন্দ্রীর চোখত ভগবতী গোটাই হয় নাকি শিবই ভাবে হয় নাকি উঠি যাবা খোঁজার চন্দ্রীর নাভি কাটিবি চৌদিপুর পলাই গলে কহি গয়
চনি গাই গভিলাছে তো শিব কাখানে দেখি শিবই কি করলা বড় সুন্দরকার যে পরীক্ষা তো করি চালা হয় খাইতে উঠি লাহাকে তারপরে উঠি যাব খোঁজার লগে লগে কাপড়ে কাপড়ে গাঁথি দি থাকি হ্যাঁ মুক্ত হৈ শিবই নারায়ণ দেৱে কয় মধুৰ সংগীত দুৰ্গা দেৱী চৰণ।